দেখুন এবার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল বাবা রাম রহিমের ভারতের হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন ডেরাস সৌদার প্রধান গুরুমিত রাম রহিম সিং ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রভাবশালী অপরাধী বলে কথা তাই জেলের মধ্যেও স্বঘোষিত এই গডম্যানের সব রকম সুযোগ সুবিধা বন্দোবস্ত করা হয়েছে এদিকে বাবা রাম রহিমের বিরুদ্ধে দুই সালের দিকে গুরুতর অভিযোগ করেছিলেন তার দত্তক কন্যা হেনিপ্রীতের স্বামী বিশ্বাস গুপ্তা তার অভিযোগ ছিল পালক কন্যা হেনিপ্রীতের সঙ্গে রাম রহিমের অবৈধ সম্পর্ক রয়েছে তবে নিজের পাপ ঢাকতে হেনিপ্রীতকে তিনি দত্তক নিয়েছিলেন গুপ্তা বিশ্বাসের দাবি দুই সালে একবার তিনি আশ্রমে বাবার গুফায় গিয়েছিলেন ঘরের দরজা খোলা ছিল উকি মেরে দেখতেই স্তম্ভিত হয়েছিলেন আপত্তিকর অবস্থায় ছিলেন রাম রহিম তার স্ত্রী ও হেনিপ্রীত বিশ্বাস গুপ্তা জানিয়েছেন উনিশশো নিরানব্বই সালে ফাতেহাবাদে তার বিয়ে হয়েছিল রাম রহিম যদি হেনিপ্রীতকে দত্তক নিয়ে থাকেন তাহলে উনি আমাকে সঙ্গে থাকতে দেন না কেন প্রশ্ন তুলেছিলেন বিশ্বাস দুই সালে তিনি রাম রহিমের বিরুদ্ধে মামলাও করেছিলেন তবে পরে আদালতের বাহিরে আলোচনার মাধ্যমে মামলা নিষ্পত্তি করে নেন রাম রহিমের সবকটি ছবিতেই দেখা গেছে হেনিপ্রীতকে তার ফেসবুক প্রোফাইল বলছে হেনিপ্রীত সমাজকর্মী পরিচালক ও অভিনেত্রী ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি